প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে পঞ্চম সপ্তাহের পদার্থ বিজ্ঞান ভিডিওটি মাত্র তোমাদের উপকারের জন্য করা হলো যেন তোমরা এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে লিখতে পারো আশা করি তোমরা কেউ হুবহু লিখবে না যদি কেউ লিখে তবে আমি কোনোভাবেই দায়ী থাকবো না অ্যাসাইনমেন্ট এর সবগুলো উত্তর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও আইকন বাটনে ক্লিক করো চলো কথা না বাড়িয়ে আমরা উত্তরগুলো দেওয়া শুরু করি তার আগে আমরা প্রশ্নটা দেখে নিই এটা হচ্ছে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে দুই পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা চাপ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এটা হচ্ছে কিউব আয়তনের একটি বস্তুর বাতাসের ওজন উনিশ দশমিক ছয় নিউটন পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় পনেরো দশমিক ছয় আট নিউটন পরীক্ষণীয় স্থানে অভিজ্ঞ সূজ্য তরঞ্জি যে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ক নম্বর ফেসকেলের সূত্র বিবৃত করো চলো আমরা ক নম্বরের উত্তরটি দিয়ে দিই ক নম্বরের ফেসকালী সূত্রটি হলো পাত্রে আবদ্ধ স্থির তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে এতটুক লাগলেই ফেসখালী সূত্রটি হয়ে যাবে তারপরে আমরা আসাম নম্বরের নম্বর প্রশ্নটি হলো নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা চলো আমরা এর উত্তর দিয়ে দিই আমরা প্রথমে আমরা জানি যে এইচ রো জি এখানে এইচ হচ্ছে তরলের গভীরতা রো হচ্ছে তরলের গণত্ব জি হচ্ছে অভিজ্ঞ সূর্য তরণ কোনো নির্দিষ্ট স্থানে জি দ্রুবক এবং নির্দিষ্ট গভীরতা ও ধ্রুবক তো সুতরাং সমানুপাতিক যেহেতু বিভিন্ন তরলে গণত্ব বিভিন্ন সেহেতু নির্দিষ্ট গভীরতার তরলে চাপও বিভিন্ন তাই বলা যায় নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতি তথা গণত্বের উপর নির্ভরশীল একটু রূপ লেখলেই খ নম্বর চলবে খ নম্বরের প্রশ্নে বলতে উদ্দীপকের বস্তুটির গণত্ব নির্ণয় কর তার উত্তরে আমরা প্রথমে লিখব যে উদ্দীপকের বস্তুটির গণত্ব নির্ণয় করা হলো প্রথমে আমাদের লেখব দেওয়া আছে যে বস্তুর আয়তন সাতশো গণ সেন্টিমিটার কিউব এই গণ সেন্টিমিটার কিউবকে আমরা মিটার কিউবে নিব তো আমরা টেন বাস সিক্স পেয়ে যাবো অনুগ্রহ অভিজ্ঞয্য তোরণ হচ্ছে জিজেগুল টু নাইন ফাইভ এইট মিটার পার সেকেন্ড বস্তুর বাতাসে ওজন হবে ডাব্লিউএুগল টু উনিশ দশমিক ছয় এটাও দেওয়া আছে বস্তুর গণত্ব আমরা ফি জুগল টু আমরা জানি ডাব্লিউএুগল টু এম এখান থেকে আমরা এম মানে বর বরটা বের করে নিবান্তর করে ডাব্লিউ বাই জি তো এখানে ডাব্লিউ এর মান উনিশ দশমিক ছয় জি এর মান নাইন এখানে ফিন্টিং উঠছে তারপরে আমরা এটা বাঘ দিলে তখন আমাদের দাঁড়াবে দুই কেজি তারপরে আমরা আবার লিখব ফি টু এম বাই বি আমরা জানি তাহলে এম এর মান দুই আর বি আয়তন সেটা হচ্ছে তাইশো 10 টেন তখন তার গণত্ব দাঁড়াবে পাঁচ কেজি দি মিটার কিউব এতটুকু হচ্ছে বস্তুটির গণত্ব তারপরে আসি আমরা গ নম্বর উত্তরে গ নম্বর উত্তরটির আগে প্রশ্নটি হলো উদ্দীপকের তথ্যটি আর্কিমেডিসের নীতিকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ দাও তখন আমরা উত্তরে লিখব যে দেওয়া আছে বস্তুটির আয়তন বি যুগল টু চারশো গণ সেন্টিমিটার কিউব আমরা মিটার কিউব আনলে ফোর টেন মিটার কিউব হয়ে যাবে বস্তুর বাতাসে ওজন হচ্ছে ডাব্লিউ জুগল নিউটন বস্তুর পানিতে ওজন ডাব্লিউ ওয়ান ইজুগল টু নিউটন নিহটন জি তরণ টু নাইন পয়েন্ট এইট মিটার পার হাজার কেজি মিটার কিউব পানির গণত্ব আমরা জানি টু এক হাজার কেজি মিটার কিউব বস্তুর পানিতে আপাতত হারানো ওজন ডাব্লিউ মাইনাস ডাব্লিউন ডাব্লিউ এর মান হচ্ছে উনিশ দশমিক ছয় ডাবলিউন এর মান হচ্ছে পনেরো দশমিক ছয় আট নিউটন তোলে বিয়োগ করলে পাব আমরা তিন দশমিক নয় দুই নিউটন তারপরে বাকি অংশ আমরা দেখি বাকি অংশ হচ্ছে বস্তুর সময়তনে পানির ওজন এম জি এম ইজগুলোটা আমরা জানি বি রো জি এর মান জি তাহলে বিয়ের মান আমরা ফোর ইন্টু টেন ইনবাস সিক্স মিটার কিউব এবং রোয়ের মান এক হাজার কেজি মিটার পার কিউব এবং জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা সরল করলেই তখন দাঁড়াবে থ্রি পয়েন্ট নাইন টু নিউটন যেহেতু বস্তুর সময়তনে পানির ওজন বস্তুর পানিতে আপাতত হারানো ওজনের সমান তাই উদ্দীপক এর আর্কিমেডিসের সূত্রকে সমর্থন করে আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটি আবারও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে কোশ্চেন তারপরে ক নম্বরের উত্তর তারপরে হচ্ছে খ নম্বরের উত্তর তারপরে গ নম্বরের উত্তর তারপরে গ তারপরে গ এর বাকি অংশ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা আইকনটি বাজিয়ে দিবে সবাইকে ধন্যবাদ